ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসবি লাইফস্টাইল। আর আজকে আমরা কোনো জিম করবো না, জিম টাইপের কোনো কথাও বলবো না, আজকে ঘুরতে বেরিয়েছি। আজকে ফ্রাইডে, আমার ফ্রেন্ড সবাই বাইকে। আজকে ভিডিওর জন্য আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট, জাস্ট একটা ভিলগ। ওখানে বলে মাছ ফ্রাই নাকি কী মাছ, কোরাল কোরাল মাছ খাওয়া হবে। লেটস গো। ভর্তাভাত চাইনিজ ফাস্ট ফুড। তো আমরা আসলে ভর্তাভাত খেতে খাইতে তো আসি নাই, মাছ ভাজি খেতে আসছি, মোস্টলি গ্রিল। তো গ্রিলটা ওই সাইডে, চলুন গ্রিলের কাছে। এই যে গ্রিল হচ্ছে, ভাজি হচ্ছে, ভাইয়া করতেছে। এখানে শুধুমাত্র যে মাছ পাওয়া যায় তা না, চিকেন আইটেম আছে, বিফ আছে, ললিপপ আছে। এটা কি ভাই, চাপ 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 চাপ। এটা হচ্ছে টুনা মাছ, না কোরাল, এটা কোরাল মাছ, এগুলো সব কোরাল এই পর্যন্ত। এটা টুনা, এটা সামুদ্রিক তেলাপিয়া, এটা রূপচাঁদা, এটা অবভিয়াসলি সামুদ্রিক, আর এটা সামুদ্রিক কাঁকড়া, কুকুরও থাকতে পারে। ওই সাইডে আপনাদের ভাত আইটেম আছে, সাদা ভাত যেটা আপনি খেতে চান, তাহলে সাদা ভাত আছে। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর এখন। এইটা হচ্ছে নিচের ফ্লোর না, উপরের তো জায়গা আছে। আসার একটা প্লাস পয়েন্ট হচ্ছে লাইভ শো চলতেছে, লাইভ ক্যাফে আর কি, লাইভ মিউজিক ক্যাফে, রিক্সা। আরেকটা আসতেছে,
এটা হচ্ছে একটা, এর সাথে হচ্ছে সস আছে, সালাদ আছে, তাহলে এখন আমরা খাওয়া শুরু করব। খাওয়ার ভিতরে কোনো কথা হবে, খাওয়ার পরে মনোভাব জানাচ্ছি। আসতেছে অনেক মজা খাবারটা, বেটা ছিল। আগে নান খাই নাকি? মেনুটা দে দিগে, তোর জন্য এক্সট্রা চাইছি তো। আমি খাবো না, খাইলো আমাদের কাছে গ্রিনওয়ে রেস্টুরেন্টের বিল আছে। বিলের আগে যেটা বলবো, দ্য ফুড ওয়াজ গুড, ফুড খুবই ভালো ছিল, মাছটা বারবিকিউ স্পাইসি ছিল। আপনার সসের উপরে ভ্যারি করে আপনার মাছের স্বাদ পাল্টাতে পারে, আদারওয়াইজ মাছটা খুবই টেস্টি ছিল। এর সাথে যেই রুমালি রুটি এবং তন্দুরি খেয়েছি, পরোটা খেয়েছি, সেগুলো খুব সুন্দর ছিল। কিন্তু অ্যামেচার ফুড অ্যাডভাইস, ফুডি অ্যাডভাইস, যেটা হচ্ছে কখনও সালাদের মরিচ চাপাবেন না, তাহলে বিপদে পড়বেন। যাই হোক, এখন ফুডে আমি নাম্বারিং করবো না, ফুডে নাম্বারিং করা আমার পছন্দ নয়। 10-এর ভিতরে কত পেয়েছে বা এরকম কিছু না। ফুড ওয়াজ গুড, এত দূর এসে এই ধুলো খেয়ে এসে খাবারটা টেস্ট করার মতো ইচ্ছা যদি আপনার থাকে তাহলে আসতে পারেন, ইট উইল বি ওয়ার্থ ইট। সো প্রাইসের ক্ষেত্রে যেটা বলবো, পুরান মাছ আমাদের কাছ থেকে যা নিয়েছে সেটা হচ্ছে এরকম, আপনি মানে 1000-1500 টাকার ভিতরে আপনার বিল আসবে যদি চারজন আসেন। কিন্তু মাছের সাইজ এবং কীভাবে কী করতে যাচ্ছেন তার উপরে ভ্যারি করে প্রাইস হেরফের করতে পারে। আমাদের পিকচার তো আপনারা দেখবেনই, দেখেছেনই, ভিডিও দেখেছেন কতটুকু সাইজের মাছ ছিল। সেই হিসাবে আমাদের বিল এসেছে 1160 টাকা, মানে 1200 টাকার আশেপাশে। তো এই ছিল হচ্ছে আমাদের ফ্রাইডেতে আউটিং। এখন আমরা এখান থেকে বের হব, আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাবো। এখানে দই মিষ্টি সবই খাচ্ছি, আরাম পাচ্ছি, মিষ্টি ভালো ছিল। এবার হচ্ছে রসমালাই, না রসমালাই খাওয়া হলো, বারবিকিউ খাওয়া হয়েছে। এখন আমরা
ফ্রাইডেতে লাস্ট পর্যায়ে আসছি। আমাদের শেষ পর্যায়ের প্রাথমিক স্টেজে আমরা এটা খাইছি, ঠান্ডা হয়ে গেছিলো তারপরেও খাইছি। এখন আমরা এখানে আসছি, আন্টির কাছে আসছি। আন্টি আমাদেরকে পুলি পিঠা কই গেল খাই বলেছিস, পুলি পিঠা গরম করে দিচ্ছে। আমরা পুলি পিঠা খেয়ে এখান থেকে চল, এই যে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। শেষ ভিডিও আমাদের ফ্রেন্ডরাও সামনে, আমরা টায়ার্ড, খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি। আদিওস আমিগোস।